সমুদ্র, যা পৃথিবীর সবচেয়ে বড় এরিয়া এবং সবচেয়ে কম এক্সপ্লোর হওয়া স্থান। সামুদ্রিক দুনিয়ার 95% অংশ এখনও আমরা চোখে দেখিনি, তাই আমাদের মাথায় প্রায় এই প্রশ্ন উঁকি দেয়, সমুদ্রের গভীরে কত ধরনের প্রাণী ঘুরে বেড়ায়। আমাদের সমুদ্র যত গভীর নয়, তত এর মধ্যে রহস্য লুকিয়ে রয়েছে। বেশিরভাগ সায়েন্টিস্টরা মনে করেন, সমুদ্র এত বড় এবং গভীর যে এর মধ্যে এমন সব বিশাল আকারের অদ্ভুত জীব বাস করে যাদেরকে আমরা কখনো চোখে দেখিনি। লাস্ট কয়েক বছরে এমন বহু প্রমাণ মিলেছে যা রহস্যময় জীবের প্রতি ইঙ্গিত দেয়। এইসব প্রমাণের মধ্যে সবচেয়ে ভয়ানক হলো সমুদ্রের গভীরে রেকর্ড হওয়া সাউন্ড, যার রহস্য কেউ সমাধান করতে পারেনি। আজকের ভিডিওতে এমন কিছু রহস্যময় সাউন্ড শোনাবো যা আপনাকে ভয় পাইয়ে দিতে পারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। প্রথম সাউন্ড হলো আপ সুইপ, যাকে অগস্ট 1991 রেকর্ড করা হয়েছিল, যখন স্পেসিফিক মেরিন ল্যাবরেটরি আন্ডার ওয়াটার সাউন্ডকে রেকর্ড করছিল। তখন এদের ডিভাইসে একটি রহস্যময় সাউন্ড ক্যাপচার হয়। এই সাউন্ডের প্যাটার্ন কোনো নির্দিষ্ট ডিরেকশনের দিকে ছুটে যাচ্ছিল, যার জন্য এর নাম আপ সুইপ রাখা হয়। এই হলো সেই সাউন্ড। সায়েন্টিস্টরা বলে এই সাউন্ডকে পুরো প্যাসিফিক থেকে রেকর্ড করা যেতে পারত, যা সমুদ্রের গভীর থেকে উঠে আসছিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই সাউন্ডকে শুধুমাত্র স্প্রিং এবং অটম সময়ে শোনা যায়, আর বছরের বাকি সময় এই শব্দ একেবারে গায়েব হয়ে যেত। সায়েন্টিস্টরা জানিয়েছেন, যখন থেকে এই সাউন্ডের সন্ধান হয়েছে তখন থেকে এই সাউন্ডের ইন্টেনসিটি কম হয়ে চলেছে, কিন্তু আজও একে শোনা যায়। যেহেতু এই সাউন্ড আগ্নেয়গিরির খুব কাছে ছিল, তাই এই সাউন্ডের জন্য আগ্নেয়গিরিকে দায়ী করা হয়। তবে বহু সায়েন্টিস্টরা এই যুক্তিকে মানেন না। তারা বলেন এই সাউন্ডকে ডিপেস্ট ডার্ক সমুদ্র থেকে রেকর্ড করা হয়েছিল। তাছাড়া এটি সিজনাল সাউন্ড ছিল, যেখানে ভলক্যানো সারা বছর অ্যাক্টিভ ছিল। তাহলে এই রহস্যময় সাউন্ডের আসল কারণ কি, আজও তা কেউ জানতে পারেনি। ব্লুপ, হয়তো আপনারা এই সাউন্ড সম্পর্কে পূর্বে কোথাও না কোথাও শুনেছেন। যদি না জেনে থাকেন, বলে রাখি, ব্লুপ সাউন্ডকে 1987 রেকর্ড করা হয়েছিল। এই সাউন্ড সমুদ্রের গভীরে এখনও পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে লাউড সাউন্ড ছিল। একে ন্যাশনাল ওশিয়ানিক এবং অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন রেকর্ড করেছিল, যেটি দুনিয়াতে সবচেয়ে বড় মেরিন অর্গানাইজেশন ছিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো যে এই সাউন্ডকে প্রডিউস করছিল সে তাদের এই শিপ থেকে 5000 কিলোমিটার দূরে ছিল। এত দূরে থাকা সত্ত্বেও এর ইন্টেনসিটি খুবই তীব্র ছিল। আওয়াজটি একটি আলট্রা লো ফ্রিকোয়েন্সির হাই অ্যাম্প্লিটিউডের সাউন্ড ছিল, যা কোনো মেরিন অ্যানিমেলস ক্রিয়েট করে। তাই অনেকে মনে করে এই সাউন্ডের পিছনে কোনো রহস্যময় জীব থাকতে পারে। হয়তো আপনারা জানেন না, দুনিয়ার সবচেয়ে বড় জীব ব্লু হোয়েল সমুদ্রের সবচেয়ে লাউড সাউন্ড প্রডিউস করে, কিন্তু এই সাউন্ডের ইন্টেনসিটি ব্লু হোয়েলের সাউন্ডের চেয়েও অনেকগুণ বেশি তীব্র ছিল, যার মানে এই সাউন্ডকে প্রডিউস করা জীব ব্লু হোয়েলের চেয়ে অনেক বড়। একে যে লোকেশন থেকে রেকর্ড করা হয়েছিল তা খুবই ইন্টারেস্টিং ছিল। একে স্পেসিফিক ওশিয়ানের মাঝামাঝি স্থান থেকে রেকর্ড করা হয়েছিল। ঠিক এই স্থানেই এইচপি ল্যাবকার্ড তার বইতে একটি কুথুল নামক জীবের থাকার কথা উল্লেখ করেছে, যে সাইজে খুবই বড় হবে। দ্য ট্রেন, 5th March 1997 ইকুইটোরিয়াল হাইড্রোফোন অ্যারে একটি আনআইডেন্টিফাইড সাউন্ডকে রেকর্ড করে। এই সাউন্ডকে ঠিক সেই বছর রেকর্ড করা হয়েছিল যে বছর ব্লুপ সাউন্ডকে শোনা গেছিল। এই সাউন্ডের নাম দ্য ট্রেন রাখা হয়েছিল, কারণ এটি ঠিক সেই রকম সাউন্ড করছিল যেমন কোনো ট্রেন ইঞ্জিন চললে হয়। এই সাউন্ড সম্পর্কে খুব কম ইনফরমেশন রয়েছে,
সায়েন্টিস্টরা মনে করে এই সাউন্ড সমুদ্রের তীরে বরফ ঘষা লাগার সাউন্ড নেয়। তবে বহু লোক মনে করে এর পিছনে এমন এক জীব রয়েছে যে আইসবার্গের নিচে থাকে। যেহেতু আন্টার্কটিকার আইসবার্গ সম্পর্কে আমরা খুব একটা তেমন জানি না, তাই এই কারণকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। জুলিয়া, সাল 1999-তে ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন আরও একবার একটি অদ্ভুত সাউন্ডকে ক্যাপচার করে। এই সাউন্ডকে দ্য জুলিয়া নাম দেওয়া হয়েছে। ব্লুপের পর জুলিয়া এমন এক সাউন্ড যার পিছনে কোনো রহস্যময় জীব থাকার কথা বলা হয়। এমনটি এই জন্য কারণ এটি ঠিক সমুদ্রের তলায় কোনো জীব গর্জন করলে যেমন হয় তেমনই শোনায়। প্রত্যেকবারের মতন সায়েন্টিস্টরা কোনো সামুদ্রিক জীবকে দায়ী না করে কোনো ভলকানিক এরাপশন অথবা আইসবার্গ শক ওয়েভকে এর কারণ বলে মনে করে। তবে এর পিছনে কোনো জীব আছে না ভলক্যানো আর না আইসবার্গ তা কখনো প্রমাণ করা যায়নি। একটি ফেমাস ফটোগ্রাফ নাসার অ্যাপোলো 30 দ্বারা লিক হয়েছিল, যেখানে একটি বিশাল আকৃতি সমুদ্রের তলায় চলমান অবস্থায় দেখা যায়। একে কেপ কার্ডের সাউথ ওয়েস্ট রিজিয়নে ক্যাপচার করা হয়েছিল, আর এই রিজিয়ন থেকেই জুলিয়াকে রেকর্ড করা হয়েছিল। এই আকৃতির সাইজ খুবই বিশাল ছিল। আননোন সি সাউন্ড। 19 মে 1995-এ সমুদ্রের গভীর থেকে এমন এক সাউন্ড রেকর্ড করা হয় যা সবাইকে অবাক করেছিল। এই সাউন্ডকে সেই অর্গানাইজেশন রেকর্ড করেছিল যারা আন্টার্কটিক পেনিনসুলাতে কাজ করছিল। এই আওয়াজটি ব্লুপের থেকেও দূরে, যা প্রায় 6,000 কিলোমিটার দূর থেকে রেকর্ড করা হয়েছিল। এই সাউন্ডটি শুনলে এমনটি মনে হয় যেন একে কোনো হরর মুভি থেকে নেওয়া হয়েছে। চলুন শোনা যাক। সায়েন্টিস্টরা বলে এটি ঠিক তেমনটি শোনাচ্ছে যেমন আইস শিট ভেঙে সমুদ্রের তলায় গেলে শোনায়। তবে এটি প্রমাণ না হওয়ার জন্য একে আননোন সি সাউন্ড নাম দেওয়া হয়েছে। আপনারা কি মনে হয় এই সাউন্ডের পিছনে কি থাকতে পারে? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।